আল্লাহ ডাকতে বলে হাবিব আপনাকে আমি যখন একাকার ছিলাম গো জল্পনা কল্পনা যখন করলাম স্বপ্নরে বানাইলাম আমি নবী গো দুইজন হয়ে গেলাম তখন আপনার কাছে আমি জল্পনার মধ্যে কল্পনার মধ্যে বললাম আপনি তখন চাইলেন উম্মতি যখন আপনাকে আমি তৈয়ার করে রেখে দিলাম নবী গো পৃথিবীর সৃষ্টির আগে আপনাকে আজকে যারা নবীরে কয় নবী আমগার মত মানুষ পৃথিবীর রূপ যা কিছু বানাইলাম তার আগে নবী গো আপনি আপনি চাইলেন উম্মতি যখন আপনাকে মায়ের গর্ভে পাঠাইলাম এরপরে দুনিয়া আসলেন চাইলেন উম্মতি নবী গো যখন আপনাকে আমি কি করলাম যখন আপনাকে জান্নাত জাহান্নাম দেখাইলাম তখনও চাইলেন উম্মতি যখন আপনাকে জাহান্নাম পরিদর্শন করাইলাম তখনও চাইলেন আপনি উম্মতি নবী গো আপনাকে আমি যতবার যেখানে আমি আযা দিতে চেয়েছি আপনি কিচ্ছু চান নাই চাইছেন উম্মতি আজকে আপনার সঙ্গে পার্সোনাল আলাপ নবী গো আপনি চাইলেন উম্মতি আমার আল্লাহ কয় হাবিব আপনি চান শুধু উম্মতি আমার নবী কয় আমার মাহবুব দিতেই যদি হয় আপনি আমার দেন আমার উম্মতি জোরে জোরে জিন্দা বলেন মারহাবা কেতরে হুকুম দিল আজ চিনতে পারলি না আল্লাহর নবী ডাকতে বলে জিব্রিল তোর দেহের মধ্যে কয় শত পাখা লাগানো আছে রে জিব্রিল আমিন কয় হুজুর 600 পাকার পার কত শুনলেন নবী কয় জিব্রিল তুমি সাততলা জমিনের মধ্যে ঘরো আমার মাওলানার ঠিকানা পাওয়া আল্লাহর নবী কয় জিব্রিল আমি দোয়া করে দিলাম যা তুই জান্নাত দেখবি জাহান্নাম দেখবি সাততলা জমিন ঘুরে ঘুরে দেখবি না নবী দোয়া করে দিছে জিব্রিল আমিন রে যা জিব্রিল প্রথম আসমানে যা টুকা দেয় দরজা খুলে দেখে রহমাতাল লিল আলামিন প্রথম আসমানের মধ্যে দেখে নবী দ্বিতীয় আসমানের মধ্যে দেখে নবী তৃতীয় আসমানের মধ্যে দেখে নবী চতুর্থ আসমানের মধ্যে দেখে নবী পঞ্চম আসমানের মধ্যে দেখে নবী ষষ্ঠ আসমানের মধ্যে দেখে নবী সপ্তম আসমানের মধ্যে জায়া দেখে নবী পৃথিবীর মধ্যে কোরআনের সব কড়া আয়াত অস্বীকার করা যাবে একটা আয়াত অস্বীকার করা যাবে না সেই আয়াতটার নাম জানেন কথা বলেন কুল্লু নাফসিন কথা কন যায়কাতুল মাউত এটা অস্বীকার করার মতো উপায় কারণ নাই ফিরাউন নমরুদ কারণ কথা বলেন আছে কার জোরে বলেন আছে কারুরই নেই সুতরাং এখানে মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি কথা বলেন হাত তোলেন মানব জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ঠিক কি না কি ঠিক না ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান এই যে আজকে মর্দা গানের জন্য দোয়া করেছে দোয়ার মাহফিল আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি আমার যুবক ভাইদের উপরে যারা এলাকাবাসীর জন্য দোয়ার জন্য একটা অনুষ্ঠান করতেছে আমার দাদু ভাইরা একটা হাত নাই রুহু আছে এই মানুষটা কি দাম আছে না দাম নাই কথা বলেন একটা পা নাই রুহু আছে এই মানুষটার দাম আছে কি না কথা বলেন কথা বলেন একটা চোখ নাই কান নাই দাঁতও নাই একটা অঙ্গ পয়সা গেছে তবু এই বডিটার দাম আছে যতক্ষণ পর্যন্ত এই বাতাসটা ভিতরে আসবে যাবে জোরে বলেন ঠিক কি না আর আপনার বডি সুন্দর দেখতে শুনতে ভালো 18 বছরের যুবক 20 বছরের যুবক একদম তরতাজা যার ভয়ে মানুষ তার করে কাঁপতো এমন একটা যুবক খুব সুন্দর চেহারা সুর দেখতে আজগবি আলাইহিস সালামের মতো কথা বুঝেননি সুন্দর কিন্তু ভিতরে বাতাসটা নাই এই বডির কোনো মূল্য আছে কথা বলেন কথা বলেন বাতাস ঢুকছে আর বাহির হয় নাই এই বডির কোনো মূল্য আছে তাহলে বোঝা গেল সবচেয়ে মহামূল্যবান বস্তু হলো আমার আপনার এই বডির মধ্যে বাতাস যেটা আসা যা করে এটার মূল্য জোরে বলেন ঠিক কিনা এই বাতাসটা বাইর হয়ে গেছে আমরা কবরে শুয়ে দিছি
আর রাখান ইমাম সাহেব হুজুর হাজী সাহেব হুজুর পীর সাহেব হুজুর বলে তাড়াতাড়ি বিদায় করো কারণ আর সময় দেরি করা যাবে না যত থাকবে তত গুনাহ হবে যত থাকবে ভেজাল হবে বিদায় করো বাবা বলে সন্তান বিদায় করো মেয়ে বলে বিদায় করো বাবা বলে আপনার ছেলে বলে বিদায় করো এটা হলো এই দুনিয়ার নিয়ম আর এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করতে জানে ছাড়তে রাজি না জোরে বলেন ঠিক কি না এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর পৃথিবী দেখেন পচা গলা কুয়ে যা কিছু আছে সবকিছু সে ভোগ করতেছে এই মাটিরতে আপনি দিতে যা দিতেছেন কোন সময় বলেন আমার দিও না বলছে কোনদিন আগুন বলেন পানি বলেন পোষাক পায়খানা পোষাক রক্ত কু রক্ত যা বলেন না কেন সবকিছু খেয়ে ফেলতেছে হা করে আমাকে দাও আমি 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 বহন করার জন্য অপেক্ষা আছি আসো তুমি আর ভালো মানুষ খারাপ মানুষ পচা কলা কুয়ে যা কিছু আছে আমি শুধু খেতে জানি নিতে জানি ছাড়তে রাজি নাই তোমাকে ছাড়তে রাজি নাই নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তদ্রূপ ব্যক্তি আমার মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান এটার নাম কি ঈমান দাদু ভাইরা ঈমান এবং আমলের মধ্যে পার্থক্য হলো আমাদের বোঝা লাগবে ঈমানটা কি আর আমলটা কি ঈমানটা আগে জানায়নি আমলটাও জানার দরকার দুইটা জিনিসই জানার দরকার আমল হলো নামাজের নাম আমল নামাজের নাম কি জোরে বলেন রোজার নাম আমল রোজার নাম কি যাকাতের নাম জোরে বলেন না কুরবানির নাম একটু জোরে বলা লাগবে কথা বলা লাগবে এত রাতে আওয়াজ দিয়ে কথা বলবেন জান্নাতি মানুষ আপনারা ভালোবাসা দিবেন ভালো ভালো আলোচনা শুনবেন ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব যেহেতু হাজিরা বান্দার গুনাহ মাফ ঠিক কি হাজিরা দিয়ে দিচ্ছি আমার বন্ধুগণ গভীর মনোযোগ কুরবানি দিবেন এটা আমল দাড়ি রাখছেন এটা আমল টুপি মাথায় দিবেন পাগড়ি মাথায় দিবেন এটা আমল তসবিহ পড়েন এটা আমল এখন এই আমল যেহেতু করতেছেন একটা জিনিস আগে প্রয়োজন সেটা হলো ঈমান সেটা কি আর একটু জোরে বলেন আমি কাউকে গালি দিতে আসি নাই কাউকে মন্দ বলতে আসি নাই কাউকে কটাক্ষ করতে রাজি নয় আগে ঈমানদার নাই কোন আমলে দাম নাই দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব কিছুর মূলে হলো ঈমান আর ঈমানটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা আমার অভাবী বাবারা কারা কারা অভাবী বাবারা আমি অভাবী টভাবী কইতে রাজি নাই অভাবী বাবারা আপনাদের সব আছে দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে সব ঠিক আছে আমলের দিক সবই ঠিক আছে কোন দিক আপনাদের কমতি নাই আমরা মানি আপনাদের কিন্তু সব ঠিক আছে আমল নাই বডির মধ্যে সব ঠিক আছে বাতাসটা নাই ওই বডির যেমন দাম নাই আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত সমস্ত আমলের বলে নবী নাই আপনার এই আমলের কোনো মূল্য নাই রাগ করেন আমার অভাবী বাবারা একটু খেয়াল করবা আয়ো আমার কাছে কিতাব নিয়ে আসো বসি যত জানার দরকার আমরা আস্তে আস্তে জানি ধীরে ধীরে জানি কিন্তু ভেজাল বাদায় লাভ নাই তাহলে ওই যে ওই রকম একটা অঙ্গ নাই কিন্তু ঈমান যেহেতু আছে যদিও ভরপর আপনাদের কিছু বাদ আছে তবু আপনাদের ঈমান থাকার কারণে নবীরে পাইতেছেন নবী থাকার কারণে আল্লাহরে পাইবেন আল্লাহ আল্লাহর রাসূলকে পাবেন আর ঈমান না নিয়া ওই যে কিরবনি রূহবিহীন যেমন বডির মূল্য নাই ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই তোর নামাজ তোর যাকাত তোর হজ তোর সব কুরবানি সব কিছু তুচ্ছ করে জোরে বলেন ঠিক কি না ঈমান নয়া আমল আমার নবী মুস্তাফা জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি এসকে মুহাম্মাদের মালা যদি গলায় রায় গো ইমান আমল আমার নবী মুস
বাড়াবাড়ি দরকার নাই বুজারত দরকার কারণ আমি কাউকে গালি দিতে আসি না আমার নবীজি গালি দেন নাই আমার নবীজির আদর্শ সুন্নিরা কাউকে গালি দেয় না আমি বিশ্বাস আপনারা যেভাবে গালি গালাজ করেন সুন্নিরা কাউকে গালি দিতে বিশ্বাস করে না আমরা নবীকে ভালোবাসি কারণ আমরা নবীরে ভালোবাসি এই জন্য কারণ নবী কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসিরাতে নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানে জোরে বলেন ঠিক কি না এখন সারা জীবন আপনি নবীর বিরোধিতা করবেন আর বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ জোরে বলেন ঠিক কি না দাদু ভাই আমার বড় দুঃখ লাগে সারা জীবন আমি দুইটা উদাহরণ দিয়ে যাই দেশের মধ্যে রাগ করেন না আমি আমলিক বিএনপি কিছু করি না একটা দল হলো আমলিক তাদের মার্কা হলো নৌকা একটা দল হলো বিএনপি তাদের মার্কা হলো ঠিক কি না দাদু ভাই হলো দানেশীল লোক আমাদের সভাপতি সাহেব হচ্ছে নৌকার লোক কথা বুঝেননি সারা দিন ভইরা আমি বলতেছি জিতেই যাবে নৌকা আরো জোরে নৌকা এখন দাদুরে বলতেছে দাদু ভাই সারা দিন ধরে গলা ফাটাইছি নৌকা নৌকা কয়া এখন এক কাপ চা দেন একটা বিস্কিট দেন আর দুইটা গোল্ডিপ সিগারেট দেন কই পায় নাগড়া জুতো দেখছিস সারা দিন ধরে কইছি নৌকা আমি হলাম দানের শিশির নেতা আমার কাছে যেমন এক দল করে আরেক দলে চা খাওয়া যায় না সারা দিন ধরে বললেন ধানের শিশ হ্যাঁ নৌকার কাছে খাতি যাবেন দেবে কথা কন না কেন আপনাদের এদিকে চেয়ারম্যান মেম্বারের ক্যাম্পাস হয় না বিশাল একটা ওই হয় আপনার ওই ঘিরে ঘিরে চা খাওয়ার আয়োজন করে জোরে বলেন ঠিক কি না ওখানে এক দলের লোক আরেক দলে খাতি যায় নাকি কথা কয় না কেন যায় যায় না তদ্রুপ সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করে আর মরার সময় মিথ্যা কথা কয় যে নবীর মিল্লাতে সোয়া দিলাম ওই যারা নবীরে ছোট করে যারা নবীর সম্মানকে ছোট করে ওরা যখন মারা যাবে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউবা কার নামে রাখবেন এই কথা কন না কেন ওদের সাথে আমাদের হট্টগোল দরকার নাই আমার নবীর নামে রাখতে পারবে না আমার নবীর মিল্লাতে সোয়াইলে আমরা মানতে পারবো না জোরে বলেন ঠিক কি না আমার নবীর মিল্লাতে সোয়াইলে মানা যাবে না আমার বন্ধুগণ গভীর মনোযোগ আমার নবীজি আমার আল্লাহ ঘোষণা করে কোরআনুল কারীম থেকে আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব রাসূলের হাদিস কি বলে আমি আস্তে আস্তে যাব আপনারা ভালোবাসা দিবেন প্রেম দিবেন আলোচনা দিলের কান্ডা লাগায় শুনবেন যদি ভুল হয় বলবেন রুহুল আমিন ভাই আপনি রং করতেছেন রং করার জন্য আসি নাই মানুষ মাত্রই ভুল হতেও পারে বল বাবা আমি শুধরানোর জন্য চেষ্টা করব তবে নবীর প্রেম যাদের অন্তরে নাই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু জোরে বলেন ঠিক কি না নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান জোরে বলেন ঠিক কি না এখন ওদের ধারণা কেন বলছে নবী এর মধ্যে আগে হাদিস খানা শুনে নেন আমার আগের বক্তা বলেছে আগের বক্তা যদি থেকে থাকো বাবা মানছে হাদিস খানা মুখস্থ করো তোমারও কাজে লাগবে মাধবপুরের বাদানদের কাজে লাগবে কিতাবের নাম হলো আল বেদা গান্নেহা চতুর্থ খণ্ড বাবারে ভালো করে লেখে নে পৃষ্ঠা নাম্বার লেখে নে যদিও না পারিস বাবা লেখে নে কারণ ওদের সঙ্গে জানার জন্য ভালোভাবে বুঝে নে কারণ ওরা কেন বলে নবী আমগার মতো মানুষ নবী নিজেই বলছে উম্মাতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করাটা তোমাদের জন্য কল্যাণকারক কারণ আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি কথাবার্তা বলেছি এই জন্য অভাবি বাবারা মনে করে নবী আমগার মতো মানুষ নবী বিয়ে করেছে নবীর ছেলে ছিল মেয়ে ছিল নবীর স্ত্রী পুত্র পরিবার ছিল এই জন্য নবীকে আমাদের মতো ভাবে হাদিস খানা ভালো করে লয়ালন বাবা আল বেদায়ান নেহা চতুর্থ খণ্ড চতুর্থ কোবাদান চতুর্থ খণ্ডের মধ্যে 257 পৃষ্ঠা 2 5 7 ভালো করে লেখ ওভাবে অভাবী বাবা তোদের কিতাব থেকে আজকে আমার নবীর সম্মান বলবো ধীরে ধীরে নিতে হবে আমি আগেই বলছি হট্টগোল নয় মুখের জোরের জন্য নয় আমি আসছি কিতাব যদি বলে প্রমাণ করে দেয় তাহলে আমার নবীর মানতে কষ্ট হবে কিনা মানা যাবে কি যাবে না নবীর সম্মান মানা যাবে নি এ মুসলমান শুধু তাই নয় জামিল সগিরে এ মুফতিসাহ পড়তে সব শুনে নাও জামিল সগির প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো 137 নাম্বার 182 নাম্বার পৃষ্ঠা কত নাম্বার কিতাবের নাম কি জামিল সগির জামিল সগির প্রথম খণ্ড লিখে নেন আমি প্রতিদিন আমারে পাবেন না
আমার ভাইরা স্থানীয় উলামা ইকরাম যারা আছেন তারাও লিখে নেবেন আপনারাও লিখে নেবেন কারণ এই কিতাব থেকে যখন দিবেন কিতাবে না পাইলে আমারে বেঁধে রাখবেন ধরে ভয় নাই উনার তো মাথা ফাটাইছেন আমার মাথা ফাটা লাগবে না আমার ধরে একবার জব করে ফেলবেন না পাইলে আমার বন্ধুগণ গভীর মনোযোগ এই জামিয়ার সগির প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা রাবি কেডা রাবি হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত উনি বললেন আমার নবী বয়ান করছে আমার নবী বর্ণনা করছে নবীজি নিজেই বর্ণনা করছেন হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম জোরে বলেন মারহাবা একটু জোরে বলা যাবে এ হাবিবরা শুনেন বাদানে শুনে নে দলের কান্দা বিছনায় শুয়ে শুয়ে চিন্তা কর আর কিতাবটা গবেষণা কর কিতাবের নাম বলেছি পৃষ্ঠা বলেছি হাদিসখানা বলেছি শুই না ল এই হাদিসের অংশ বিশেষ কই আমি আলোচনা করব নবীজি বলে আমার উম্মতিরা গো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করাটা আমার উম্মতের জন্য কল্যাণকারক কারণ এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের নিষ্ঠাদের সঙ্গে চলাফেরা করেছি কথাবার্তা বলেছি সংসার ধর্ম করেছি এই জন্য আমার উম্মতিদের জন্য কল্যাণকারক কারণ আমার নবী আমাদের জন্য একটা মডেল নবী কেমনে সংসার করেছে নবী কেমনে খাদা করেছে নবী কেমনে কেমনে বাজার সদায় করেছে কেমনে নামাজ পড়েছে কেমনে বাদান মানুষের যাকাত সদকা দিয়েছে সব কিছুর মূলে আমার নবী এই জন্য নবী যে দুনিয়ার মধ্যে আগমনটা আমাদের জন্য কল্যাণকারক কারণ এই 63 বছরের জিন্দেগিটা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমার উম্মতের জন্য একটা শিক্ষণীয় বিষয় জোরে জোরে বলেন ঠিক কি না বুঝে নেবেন তারপরে বলবেন হিকমত থাকলে হাদাম থাকলে আয়ো কিতাব নিয়ে বলতেছিলাম যে কথা বলতেছিলাম আমার নবী বলে আমার উম্মতিরা রে আমি নবী ইন্তেকাল করেছি আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণকারক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে এই যে কত মানুষ মরতে গানের জন্য দোয়া হয় নবী বললেন উম্মতিরা রে আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণকারক কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কাজ করে আজকে যেমন জান্নাতের বাগানে বসেছেন দান সদকা করেন দুনিয়ার মধ্যে ভালো কাজ করেন নামাজ পড়েন রোজা রাখেন যাকাত দেন আমার নবী ডাকতে কয় উম্মতিরা রে সঙ্গে সঙ্গে আমার উম্মতের এই ভালো কথাগুলো ভালো কাজগুলো আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ আলহাজ হযরত হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব আজকে জুম্মার নামাজ পড়েছে আজকে আসরের নামাজ পড়েছে আজকে দান খয়রাত করেছে আল্লাহ আমি আমার ওই উম্মতের হইয়া তোমার দরবারে প্রশংসা করি আবার আমার নবী ডাক দে উম্মতিরা রে যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে কোন নবীর বিরোধিতা করো এই বদমাইশ বেয়াদব কোন নবীর বিরুদ্ধে কথা বলিস তোর কলিজা কাঁপে না তুই কার বিরুদ্ধে কথা বলিস সব মানতে পারি আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা মানতে পারবো না জোরে বলেন ঠিক কি না কষ্ট হয় নবী বলে উম্মতিরা রে যখন কোন উম্মত পাপ করে অন্যায় করে আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি নবী বলে কোন উম্মত যখন কোন ভুল করে কোন উম্মত যখন অপরাধ জগতে জড়ায় যায় আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আল্লাহ আমার অমুক গ্রামে অমুক ব্যক্তি পাপ করেছে তুমি তারে মাফ করে দাও তাহলে তুমি ক্ষমা করে দে ইস্তেগফার করি অন্যায় করে ছেলে মাফ চায় বাবা আরে এমন বাবা দুনিয়ার মধ্যে কয়জন আছে রে আদরের সন্তান যদি এই বাজারে যায় মারামারি করে গোপনে যায় বাবা কয় বাজার নিয়ে আমার ছেলে ভুল করেছে মাফ করিয়া দে গ্রামের ছেলে অন্যায় করে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায় গ্রামের ছেলে অন্যায় করে মাফ চায় মাতবার চেয়ারম্যান মেম্বার যায় আর আপনি করবেন অন্যায় ক্ষমা চাবে আমার নবী এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না এ অবাবিরাজ যে কিতাবটা বললাম খোল বাপের টাকা থাকলে কিতাব কেন এই কিতাব থেকে জবাব দে নবীজি নিজে বলতেছে আমার উম্মতের অন্যায় করে আর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি আল্লাহ মাফ করে দাও সেই নবীর বিরোধিতা কেমনে করি সেই নবীর বিরোধিতা করে কেমনে কথা বলি সেই নবীর পক্ষে না দাবি পক্ষে
রেখে যায় কেমনে এ তো মানব নয় এরা মানব নয় এরা দানব নয় কারণ পৃথিবীর মধ্যে কেউ নবীর বিরোধিতা করতে পারে না পৃথিবীর যত মাখলুকাত আছে সবাই নবীর প্রেমে পাগল একমাত্র আবু জাহেল হক বা সাইবা আবু সুফিয়ানের দ্বারা এদের মতো বেঈমান যারা নবীর দুশমনী করে তারা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না দাদু ভাই এই হাদিস কানা যেদিন আমি দেখলাম আমি সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই আহারে অন্যায় করি আমি মাফ চাই বাবা আর আমি অন্যায় করি বাংলাদেশ থেকে আমার নবী রওজায় শুয়ে সে কান্দে আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ গো আমার অমুক উম্মত পাপ করেছে আমার অমুক উম্মত গুনাহে দরিয়ায় ডুবে গেছে তুমি তার মাফ করে দাও আর সেই নবীর বিপক্ষে যারা কথা বলে এরা মনে করবেন বাবার জন্মেরা আমি মনে করি এরা জারজ সন্তান জোরে বলেন ঠিক কি না কারণ ওই তাদের হলো অপদার্থ তারা নবীর বিরুদ্ধে যারা কথা কয় তারা হলো আবু জাহেলের ভাই আবু সুফিয়ানের ভাই উতবার ভাই আবু সুফিয়ানের ভাই জোরে বলেন ঠিক কি না এই জন্য দাড়ি টুপি দেখে জুব্বা দেখে ভোলা যাবে না আমার বন্ধুগণ শুনে নেন নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন কয়জন 9 জন জোরে বলেন কষ্ট হয় নবীর চাচার সংখ্যা ছিল 9 জন এদের মধ্যে ইমানদার হলো দুজন একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস বাকি 7 জনই নবীরে মানতে পারে নাই ওই 7 জনের বংশধর যারা নবীর বাবা মা নিয়ে কথা বলে তারা ওই 7 জন বংশধর যারা মিলাদুন নবী মানে না তারা ওই 7 জনের বংশধর যারা মায়েতের জন্য দোয়া করে না তারা ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ পড়ে না তারা ওই 7 জনের বংশধর যারা নবী মানে না তারা ওই 7 জনের বংশধর যারা ওলি আল্লাহ মানে না তারা ওই 7 জনের বংশধর যারা 40 মানে না তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর বাদান আমার নবীরে কয় আমার নবীরে আমার নবী ভুল করেছে মূর্খ বলে তারা ওই 7 জনের বংশধর যারা কসম কালো নবী মানবে না তারা ওই থেকে বংশ নিছে আমি একটা ওয়াজ করছিলাম যে আমাদের দেশে অনেক দেশি গরু দিয়া বিদেশি গরু বানানো হয় কথা কন না ওদের আর কোথায় দেব ওদের আমার আমি আমার সাতটা চাচা উহাবি আমি একা লড়াই করি এ আমার কাছে তোরা কাদের বংশ তোদের আমরা চিনি কারণ দাসুলের 7 জন চাচা রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল নবীকে মানতে পারে নাই কো ভাতিজা নবী হলো কেমনে আমাদের ভাইস্তে আমাদের ছেলে ও আবার নবী হয় কেমনে কথা বুঝেন নি ওই বংশধর যারা কিয়ামত পর্যন্ত নবী মানবে না তারা জোরে বলেন ঠিক কি না কিয়ামত পর্যন্ত তারা মানবে না সালিস মানবে তালগাছর সালিস মানবে তালগাছ তোরা সারা জীবন আপনাদের সামনে সার সার পিছনে দেখে কথা কন ঠিক কি না রাগ করতেছেন কথা একটু কড়া কইতেছি কষ্ট পায় যখন নবীর বিরুদ্ধে কথা বলে আমার মনে হয় জীবনটা এরকম গুলি লাইফের গুলি আসবে মুখ পেতে দিব তবু আমার রাসূলের উপরে আঘাত আসতে দিব না জেনে বলেন ঠিক কি না এই তো আমার ইমানদার বাজানের দাঁড়াই আছেন আপনারা নবীরে ভালোবাসলে ভিতরে আসেন বাবা বাজান রে ভিতরে আসেন আমার বাজানেরা গভীর মনোযোগ এই রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন কয়জন জোরে বলেন কয়জন নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন এদের মধ্যে ইমানদার হলো দুজন একজনের নাম হযরত সুফিয়া আরেকজনের নাম হযরত উমর বাকি 4 জনই রাসূলের বিরোধিতা করেছে তারা বলছে নবী কেমনে হয় ওরে এই মাত্র লালন পালন করলাম ওরে আমরা কোলে পিঠে করে মানুষ করলাম ওরে খাওয়াইলাম ওরে ঘুম পাড়াইলাম ও আবার কেমনে নবী হয় ওই 4 জনের বংশধর যারা ওই 4 জন বংশধর মহিলা যারা কসিন কালো নবী মা মানবে না তারা জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না একদল মহিলা একদল পুরুষ কসিন কালো রাসূলকে মানতে পারে না কারণ ওই যাদের বংশগত 4 আর 6 কত 4 আর 7
11 জন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে এইজন্য মাদবপুরে ওহাবীর সংখ্যা বেশি শুনলাম ভালো করে বাংলাদেশে ওহাবীদের সংখ্যা বেশি বেশি হলে কিচ্ছু যা আসে না কারণ আমি আপনাদেরকে বুঝায় দিয়ে যাই আমার বঙ্গে কিন্তু সুন্নি ওহাবী বোঝে না কিছু বোঝে না এই জন্য বাজান আমাদের দিকেই সংখ্যা বেশি আপনাদের দিকে বেশি তবে রাসূলুল্লাহর পক্ষে ছিল 4 জন রাসূলুল্লাহর বিপক্ষে ছিল মাত্র 4 জন মাদ্রাসা বিপক্ষে ছিল 11 জন আর নবীর পক্ষে ছিল 4 জন এই 4 জন সত্য ইসলামের পতাকা বহন করেছে সারা বিশ্ব ইসলামের ইসলামের পতাকা পতপত করে উড়েছে আমার নবীর সম্মান আকাশে বাতাসে উড়ছে আর 11 জন আজও পর্যন্ত লাভ করতে পারে নাই কারণ তারা বাতিল অন্ধকার কোনদিন আলোরে ও মুসলমান তারা অন্ধকারে আছে আর আলো যেমন অন্ধকারটারে আলো দিয়া দেয় ওই আলোর মধ্যে থেকে অনেক ওহাবী এখন সুন্নি হয়ে মাঠে ময়দানে ওয়াজ করা শুরু করেছে জোরে বলেন ঠিক কি না পান নাই কয় আগে ছিলাম ওহাবী এখন হইছি সুন্নি আমি হাসি আর কই কেবল শুরু করছি কেবল নমরুদের দল ফিরাউনের দল মালায়নের দল কেবল কলমা পড়তেছস দাঁড়া কেবল আপনার ওয়াজ মিডিয়ায় দেখেন না অনেক বক্তা কই আগে ছিলাম অভাবী এখন হইছি শুনি অনেকেই কারণ আজকে আমরা তো আলো আলো তো অন্ধকারের পথ দেখাবে পুরো অন্ধকারে ছিল যখন আলো দেখছে আর অমনি সঙ্গে সঙ্গে দেখেন না যখন একটা বাতিয়া শিকারে পোকামাকড় সব ধাবিত করে আলোর দিকে জোরে বলেন ঠিক কি না ওরা যেই দেখছে রাসূলুল্লাহ সম্মান বলি ওরা এইটা গবেষণা বাড়ি যে কিতাব ঘাটে আছেন তাকে দেখি দি দেখতে যা দেখে আরে ওরাই তো ঠিক কইছে এখন ওরা মুখ দিয়ে কইতেছে আরে আমরা ভুল করেছি রে ভাই আমরা যে মুখ দিয়ে বলেছিলাম নবীর বিরোধিতা করে সেই মুখ দিয়ে আবার নবীর পক্ষে আমরা মরতে রাজি সুন্নি হতে ছাড়তে রাজি নাই জোরে বলেন ঠিক কি না এটা আমার মুখের কথা না ওদের কথা আমি মিথ্যা বলতে আসি নাই মরতে হবে কবরে যেতে হবে জোরে বলেন ঠিক কি না এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বল যাব আমি ই বল যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার ই বল যাব আমি জোরে বলা যাবে না নবীর কথা বললে প্রাণ ঠান্ডা হয় সবাই মুখস্থ করেন মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বল যাব আমি ই বল যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার আরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না 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 গো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ঠিক কি না আমরা যত নবীর মিলাদ পড়ি খালি মনে কয় পড়ি নবীর যত বলি খালি মনে নবী নবী কয় বুক ফাটায় ওরা কয় নবীর ভিতর পাইলো কি নবীর নাম নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কো থাকো মেলে না বলো এই মধু কো নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু আরে এই মধু কো থাকো মেলে না বলো এই মধু কো না 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 গো যাব আমি সোনার ই বল যাব আমি জবান খোলেন এর যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি ভালো লাগে কি লাগে না শিব জয় নগরের যত গোনা মাফ কর গো মাহবুব মাওলা
شيب جاي نغور جاطا هغونا مفكارا مابود مولا مفكارا دو نبي سيلا بلو مفكور دو مفيل سيلا نيغو زابو اميشون ايبالو جابو ايه دنيا مسلمان জিব্রিল আমিন বলেন নবী গো পৃথিবীর মধ্যে জিব্রিল আমিন আগমন করছে আদম নবীর কাছে চারবার কয়বার কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে 42 বার মুসা নবীর কাছে আসে 450 বার আদম নবীর কাছে আসে 12 বার সুবহানাল্লাহ আর জনে বলেন নবীর কাছে আয়া জিব্রিল আমিন দাঁড়ায়া ধয়েছে নবীজি বলা জিব্রিল কি খবর নবী গো ও আমার অবাবী বাবার একটু দেলের কান্ডা লাগায় শুন নবী কই থেকে নবী একটু জানায়া দিয়ে যায় রে বাবা এরে নবী রে আমার আল্লাহ কয় হাবিব গো ওখানে আলোচনা বাদ দে একটু আর একটু উপরে চলে যায় সব নবীরে দিদার দিছে আমার আল্লাহ ওই মিরাজের রজনীতে নাম শুনেছেন রে বাবা যে রজনী কাকে ভাগ্য রজনী বলি আমরা দুনিয়ার মধ্যে এই নবীজি নামাজ আনলেন রোজা আনলেন হজ আনলেন যাকাত আনলেন নবীজিকে ডাক দেনিয়া গেলেন এক একজন নবী যখন যাইতেছিলেন আল্লাহর দরবারে আল্লাহ কইলাম কখনোই নেওয়া সম্ভব হবে না এবার আমার নবীর ডাক দেনিয়া গেলেন আমার আল্লাহ ডাক দেনিয়া যায় পর্দা নাই কোন সুতা স্যান্ডেল পরা আমার নবীজি পাশাপাশি বসে আল্লাহ রব্বুল আলামিন আর নবী বসে পাশাপাশি সুবহানাল্লাহ বলেন এর দুনিয়ার মানুষ শুনে নাও কোন পর্দা নাই রে নবী আর নবী আমার নবী আর এমনি আর রহমাতুল লিল আলামিন আল্লাহর রব্বুল আলামিন আমার আল্লাহ হলো কুল কায়নাতের রব নবী হলো কুল কায়নাতের রহমত বাজান রে পাশাপাশি বসিয়া আমার নবীর ডাক দে আমার আল্লাহ বলে ভাবি পৃথিবীর মধ্যে কাউকে ডাকলাম খলিলুল না কাউকে বললাম রুহুল্লাহ পৃথিবীর মধ্যে আমি হাবিব বললাম কাউকে বলি নাই নবী গো একমাত্র আপনাকে আমি হাবিব বলে ডাকছি হাবিব মানে বন্ধু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আজকে আপনার আমার মাঝে কোনো পর্দা নাই এক একজন নবী কত কতই না চেষ্টা করলো আমার সাথে সাক্ষাৎ করার আমি তাদের সঙ্গে কথা বলেছি আলাপ হয়েছে প্রেমের আলাপ কিন্তু আমি কোনোদিন তাদের সাথে সরাসরি দেখা দিই নাই হাবিবরে আজকে আপনার আমার মাঝে কোনো পর্দা নাই পর্দা উঠাই দিলাম পর্দা সারা দুজনের আলাপ হয় নবী আর আল্লাহ এক পাশাপাশি বসিয়া কয় নবী গো আপনি আজকে আমার কাছে চাইবেন আপনাকে আমি পার্সোনাল কিছু দান করবো নবী গো আমার নবী ডাক বলে আমার মাওলা দিতে যদি হয় আমারে দিবেন রব্বি হাবনি উম্মতি উম্মতি জোরে জোরে চিল্লা বলেন মারহাবা আল্লাহ ডাকতে বলে হাবি আপনাকে আমি যখন একাকার ছিলাম গো জল্পনা কল্পনা যখন করলাম স্বপ্নারে বানাইলাম আমি নবী গো দুইজন হয়ে গেলাম তখন আপনার কাছে আমি জল্পনার মধ্যে কল্পনার মধ্যে বললাম আপনি তখনও চাইলেন উম্মতি যখন আপনাকে আমি তৈয়ার করে রেখে দিলাম নবী গো পৃথিবীর সৃষ্টির আগে আপনাকে আজকে যারা নবীর কয় নবী আমগার মতো মানুষ পৃথিবীর রূপ যা কিছু বানাইলাম তার আগে নবী গো আপনি আপনি চাইলেন উম্মতি যখন আপনাকে মায়ের গর্ভে পাঠাইলাম এরপরে দুনিয়া আসলেন চাইলেন উম্মতি নবী গো যখন আপনাকে আমি কি করলাম যখন আপনাকে জান্নাত জাহান্নাম দেখাইলাম তখনও চাইলেন উম্মতি যখন আপনাকে জাহান্নাম পরিদর্শন করাইলাম তখনও চাইলেন আপনি উম্মতি নবী গো আপনাকে আমি যতবার যেখানে
আমি রাজা দিতে চেয়েছি আপনি কিচ্ছু চান নাই চাইছেন উম্মতি আজকে আপনার সঙ্গে পার্সোনাল আলাপ নবী গো আপনি চাইলেন উম্মতি আমার আল্লাহ কয় হাবিব আপনি চান শুধু উম্মতি আমার নবী কয় আমার মাহবুব দিতেই যদি হয় আপনি আমার দেন আমার উম্মতি জোরে জোরে জিন্দা করেন মারহাবা নবী গো আপনি যেখানে পাঠাইলাম সেখানেই খালি উম্মত চাইলেন এখানে পার্সোনাল নিয়ে আসলাম কিছু চাইবেন এখানেও চাইলেন উম্মতি মারহাবা বলেন না মারহাবা বলেন না বাবা মা সন্তানই চায় বারবার যদি কয় ভাই কারণে কয় ছেলেটার ওই ছেলেটাই আমার দাও আপন ছেলে ছেলে মেয়ের প্রতি মা বাবার যে টানটা থাকে অন্য কারোর টান থাকে না নবী আমার উম্মতের প্রতি যে টান থাকে এই টান কোন নবী ছিল না জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ জিবরিল আমিন বসে আছে জিবরিল বলে আল্লাহর নবী গো আমি আদম নবীর কাছে আসলাম 12 বার ইব্রাহিম নবীর কাছে আসলাম 42 বার মুসলমান শুনে নাও ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার নবী গো আপনার কদমের মধ্যে আছি আমি মাত্র 24000 বার কয় বার কম নাকি 100 বছর 1000 বছর হায়াত পেয়েছে আইছে মাত্র 12 বার কয়বার কথা কই আর আমার নবী মাত্র 63 বছরের জিন্দেগি জীবিয়েছে কয়বার জোরে বলা যাবে না 24000 বার কই জীবিত তোর মনে দুঃখ নাকি কয় নবী গো আমার মনে বড় দুঃখ কই কি দুঃখ নবী গো কে আমার হুকুম দেন আজ পর্যন্ত সেই হুকুমের মালিক পাইলাম না নবী গো আড়াল থেকে একটা আওয়াজ শুনি দৌড়ে আসি নবী আপনার কাছে আড়াল থেকে একটা আওয়াজ শুনি দৌড়ে আসি আপনার কাছে আমার যে হুকুম দিল তারে আমি খুঁজে পাইলাম না নবী কয় জিবরিল তুই তারে পাস কিনা কয় নবী গো আজ পর্যন্ত এই জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলাম সাততলা জমিনের মধ্যে কতবার উঠাউটি করলাম আজ পর্যন্ত কে আমার হুকুম দেয় আমি কা আমার যে মালিক সেই মালিকের আমি জিবরিল দেখতে পারি না দয়াল নবী তুমি বনমনি বলেন দয়াল নবী আর জোরে বলেন দয়াল নবী তুমি গুনাম এর পাপীদেরকে তারা ইতে গো নবী পাঠায় মাওলা কাদের গো হনি গো নবীজি মায়ার নবী তুমি গুনাম বাবারে মরতে গানের ওয়াজ করতে তাদের আসেন না মজাল নবী তুমি গুনামনি বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী আপনি সর্বগণের গুণী গো নবীজি আপনি সর্বগণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী পারের কান্দাহারি গো নবীজি মায়ার নবী তুমি গুণ এর নবী তুমি নবী গোলাম আল্লাহ নবী ডাকতে পারে জিবরিল সারা জীবন যার হুকুমে চললি রে কে তোরে হুকুম দিল আজ চিনতে পারলি না না নবী গায়ে জিবরিল তোর গায়ে কয়শো ফাঁকা কয় ছয়শো কথা বলেন কয়শো কয় পাওয়ার কেমন হুজুর গো আপনার এতদিন পরে পাওয়ার জিগা কয় হ হুজুর একটা পাখা উড়াল দিলে সাততলা জমিন খুইরা দেখার ক্ষমতা দিছে আমার আল্লাহ কয় তাই নি এত ক্ষমতা কয় জি হুজুর আপনি জানেন না জানতাম তা তোর কাছে জিগাইলাম তোর কাছে জিগাইলাম নবী গায় জিবরিল রে তোর বয়স কত জানা আছে নি রে জিবরিল নবী গায় জিবরিল তোর বয়স কত জানা আছে হুজুর আমার বয়স কত আমি নিজে বলতে পারি না
তোমার বয়স তুমি আমি তোমার বয়স কত সালে জানো না কে হুজুর জানি না তবে একটা আইডিয়া আছে নবী গো আমি উদয় হইয়া পৃথিবীর মধ্যে ওই আরশ মওলার মধ্যে একটা তারকারাজি দেখতাম ওই তারকারাজি একবার আকাশে আসে কত বছর 24000 বছর পরে নবী গো বা 50000 বছর পরে তারকারাজি একবার উদয় হয় এই তারকারাজি নবী গো আমি উদয় হওয়ার পর একবার দেখেছি আজ পর্যন্ত ওই তারকারাজি আর নজরে পড়ে নাই জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা কি কইলা কে জি হুজুর ওই তারকারাজি ওই যে আমি দেখলাম একবার অনেক লম্বা ইতিহাস এটা কইয়া ওই ফেলে যাইতে গেলে সময় লাগবে শুধু নবীর যে কোন সময় নবী ছিল এটা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি নবী গো ওই তারকারাজি ওই যে দেখলাম শুনেছি আল্লাহ বলছে আল্লাহর কাছে যে গাইলাম যে আল্লাহ গো ওই যেটা তারকারাজি দেখলাম ওইটা তো আর আজ দেখিনি আল্লাহ কয় ওইটা এত বছর পরে 70000 বছর পরে কয়বার কথা বলেন না কেন 70000 বছর পরে একবার আকাশে দেখা যাবে হুজুর কই তাস দেখো না কে হুজুর আজ পর্যন্ত আর দেখতে নেই আল্লাহর নবী ডাকতে বলে যে মিলতন দেহের মধ্যে কয় শত পাখা লাগানো আছে রে জিবিল আমিন কয় হুজুর 600 কইছো পাকার পার কত শুনলেন নবী কয় জিবরিল তুমি সাতটা জমিনের মধ্যে ঘোরো আমার মাওলানার ঠিকানা পাওয়া কার ঠিকানা মাওলা ঠিকানা বলো জিবরিল আমিন উড়াল দিয়া এক আসমান উঠতে পারে নাই 600 পাকা বেতা হয়ে পড়ে গেছে নবী কয় কি গেছিলি হুজুর মাফ চাই হয়নি আজকে যে 600 লাগালাম কাজে একটা এক এক আসমান দেখতে আরি নাই একটার বলে এত পর তো পারিস নাই কই না হয়নি হয়নি রে আয় হা হয়নি আল্লাহ নবী কয় জিবরিল আমি দোয়া করে দিলাম যা তুই জান্নাত দেখবি জাহান্নাম দেখবি সাততলা জমিন ঘুরে ঘুরে দেখবি রে নবী দোয়া করে দিছে জিবরিল আমিন রে যা জিবরিল প্রথম আসমানে যা টুকা দেয় দরজা খুলে দেখে রহমাতাল লিল আলামিন এই লোকটা দেখে আসলাম জমিনে এই লোকটা জেনে যায় সেনে ঘটনাটা কি রে যাইবার জান্নাতের মধ্যে যায় জান্নাত কইলা জান্নাত আটটা জান্নাত আল্লাহ বলেন উইদ্দাত লিল মুমিনিন আমি আল্লাহ মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি আটটা জান্নাত কইলা জিবরিল আমিন আটটা জান্নাতের গেট খুলে দেখে নবীজি প্রতিটা গেটের খুলেই দেখে নবীজি শুয়ে আছে নবীজি বয়ে আছে নবীজি পান করে নবীজি খায় নবীজি ঘোরাঘুরি করে নবীজি আটটা জান্নাত করে জাহান্নামের গেটে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কয় কাফের মুশরিক বেঈমানদের জন্য আমি রেখে দিছি সাত সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কয়টা কয়টা রে ভাই নবী জাহান্নামের